আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু হয়েছে, তো অ্যাসাইনমেন্ট সম্পর্কে তোমাদের একটু গাইডলাইন বা দিক নির্দেশনা দেওয়ার জন্য আজকের আমার এই ক্লাসটা নেওয়া। অ্যাসাইনমেন্ট অর্থ আমরা বলতে পারি যে নির্দিষ্ট কাজ বা নির্ধারিত কাজ। এটা মূলত এক প্রকার হোমওয়ার্ক, অর্থাৎ যেটা আমরা বাড়িতে বসে করতে পারি, বাড়িতে বসে করার জন্য আমাদের এই নির্দেশ দেওয়া হয়ে থাকে। তো আমি ইকোনমিক্সের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্ট থেকে কিছু প্রশ্ন আমি সেখান থেকে পেয়েছি, একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। সেখানে 5টা প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের সর্বোচ্চ মার্ক হচ্ছে 4 করে আর কি। প্রতিটা প্রশ্নের মার্ক 4 করে বন্টন করা হবে। তো প্রথম প্রশ্ন আছে, উৎপাদন সম্ভাবনা দেখার ধারণা ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, উৎপাদন সম্ভাবনা দেখা অঙ্কন এবং ব্যাখ্যা, অর্থাৎ চিত্র অঙ্কন করা লাগবে। তৃতীয় প্রশ্ন আছে, উৎপাদন সম্ভাবনা রেখা থেকে অর্জনযোগ্য পূর্ণ নিয়োগ ও সম্পদের অপূর্ণ ব্যবহার। চতুর্থ প্রশ্ন দেওয়া আছে, শিল্প প্রধান ও কৃষি প্রধান অর্থনীতির ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখা। পঞ্চম প্রশ্ন দেওয়া আছে, প্রাপ্ত তথ্যের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখার অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করো। এখানে একটা তথ্য দেওয়া আছে, অর্থাৎ আমরা যে আমাদের অ্যাসাইনমেন্টে কিছু ইনফরমেশন দেওয়া আছে তার উপরে একটা চিত্র আঁকাতে হবে এবং অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করতে হবে। তো এই অবস্থা আমাদের এই 5টা প্রশ্নের উপরে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। এবারে আমি দেখাবো যে অ্যাসাইনমেন্টটা আমরা কীভাবে মূল্যায়ন করা হবে, অর্থাৎ প্রতিটা প্রশ্নের মার্ক দেওয়া আছে 4 মার্ক করে সর্বোচ্চ মার্ক। এই 4 মার্কটা আমরা কীভাবে মূল্যায়ন করব? সাপোজ আমি এভাবে একটা এক্সাম্পল দিতে পারি যে প্রশ্নটার অ্যান্সার বা উত্তর দেওয়াটা যদি 100% বা তার কাছাকাছি ঠিক হয় সেক্ষেত্রে আমি 4 দিতে পারি। তারপরে আমি এখান থেকে ধরলাম যে তার অ্যান্সারটা 90% সঠিক হয়েছে, সেক্ষেত্রে 3। এভাবে আমরা 80%-এর ক্ষেত্রে 2, 70%-এর ক্ষেত্রে 1। এভাবে আমরা অ্যাসাইনমেন্টটাকে প্রতিটা প্রশ্নের মানটাকে এভাবে মূল্যায়ন করতে পারি। তো এখানে আমাদের 5টা প্রশ্ন 4 মার্ক করে 20 মার্ক। এই 20 মার্কের ভিতরে আমাদের এই মার্কটা দিয়ে আমাদের মূল্যায়ন করতে হবে যে তার পজিশনটা কী। যেমন ওখানে একটা ছকে দেওয়া আছে যে মূল্যায়ন পদ্ধতিটা এমন হবে, 20 মার্কের ভিতরে কেউ যদি 16 থেকে 20-এর ভিতরে কারোর কেউ যদি মার্ক পেয়ে থাকে তার মূল্যায়ন পদ্ধতি হচ্ছে অতি উত্তম। তারপরে আছে 11 থেকে 15, এটা এর ভিতরে কেউ মার্ক পেয়ে থাকলে উত্তম। তারপরে 6 থেকে 10, এর মধ্যে মার্ক পেলে ভালো। তারপরে 5 বা 5-এর কম, এর জন্য হচ্ছে অগ্রগতির প্রয়োজন। তো এই হচ্ছে অ্যাসাইনমেন্টের মূল্যায়ন পদ্ধতি, অতি উত্তম, উত্তম, ভালো, অগ্রগতির প্রয়োজন।
তো এবার আমরা জানবো যে অ্যাসাইনমেন্টটা আমরা কিভাবে লিখতে পারি। অ্যাসাইনমেন্টটা আমাদের লেখার জন্য আমাদের বাজার থেকে এফোর সাইজের পেজ নিতে হবে, অথবা যে কোনো সিম্পল সাদা পেজ এগুলো সংগ্রহ করতে হবে, এবং একটা একটা পেজের একটা সাইডে লিখতে হবে, অর্থাৎ উভয় পেজটা লেখা যাবে না। তো আমাদের যে কভার পেজটাটা কেমন হবে, কভার পেজটাতে আমি একটু দেখাচ্ছি যে কেমন হতে পারে আর কি। প্রথমে লিখবা কলেজের নাম, তারপরে আমরা লিখব যে বিষয়ের পরে আমরা এখানে লিখব টপিক অথবা শিরোনাম। এভাবে লেখার পরে আমাদের আমাদের অ্যাসাইনমেন্টটা আমরা যে টিচারের কাছে জমা দেব সেক্ষেত্রে এই পাশে লিখতে হবে যে নির্দেশনায় শিক্ষকের নাম, নির্দেশনায় আমরা শিক্ষকের নাম লিখব, এবং আমরা পদবিটাও লিখতে পারি পদবি। আমাদের একটা সাইডে এভাবে লিখবো, আর এই সাইডে লিখবো উপস্থাপনায় এখানে ছাত্রের নাম। তারপরে আমরা লিখতে পারি হচ্ছে শ্রেণী, রোল, মোবাইল নম্বর, এভাবে আমরা অ্যাসাইনমেন্টটার যে কভার পেজ, এই তথ্যগুলো আমরা অ্যাসাইনমেন্টের কভার পেজে আমাদের উপস্থাপন করতে হবে। এবং আরেকটা বিষয় ইনফরমেশন, নিচের দিকে আমরা লিখতে পারি যে জমা দেওয়ার তারিখ। তো এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের উপরে একটা সার্বিক ধারণা তোমাদের দিলাম। তোমরা এভাবে প্রস্তুতি নিয়ে অ্যাসাইনমেন্টটা তৈরি করবা। তোমাদের যদি আর কোনো কিছু ইনফরমেশন জানার দরকার থাকে আমাকে অবশ্যই জানাবা, আমি হেল্প করবো।